হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আই হোপ ইউ আর ফাইন। তো আমি বেশ কিছু কমেন্ট পেয়েছি, দেন হচ্ছে আমার ফেসবুক পেজে কিছু মেসেজ পেয়েছি যে ভাইয়া, বেলজিয়ামে কিভাবে বৈধ হওয়া যায়, মানে বেলজিয়ামে বৈধ হওয়ার সিস্টেম কি, যদি এ নিয়ে একটি ভিডিও তৈরি করতেন তাহলে আমাদের অনেক হেল্প হতো। তো আমি আজকে বেলজিয়ামে বৈধ হওয়ার সিস্টেম নিয়ে কথা বলবো এবং অন্য দেশ থেকে এসে কিভাবে বেলজিয়ামে জব করা যায়, আমি আজকে এই সম্পর্কে এ টু জেড সম্পূর্ণ তথ্য দেব। সো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা এই সম্পর্কে যাদের প্রশ্ন আছে সবাই সকলের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমি ভিডিও শুরু করার আগে বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি সবসময় আমার চ্যানেলে ইউরোপ সম্পর্কে সকল তথ্য দিয়ে থাকি। তো আমি আগে বেলজিয়াম সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব, কারণ হয়তোবা অনেকে এই দেশ সম্পর্কে এখনও তেমন কিছুই বলতে পারবেন না, কারণ এই দেশটি কেমন বা এই দেশে বেতন কেমন বা এই দেশে ভিসা পেতে কী কী লাগে, তো অনেকেই এই সম্পর্কে তেমন কিছুই বলতে পারবেন না। সো আমি আজকে আগে এই সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখব, যাতে করে আপনারা এই সম্পর্কে আরও বুঝতে পারেন। যেমন বেলজিয়াম দেশটি অনেক ধনী কান্ট্রি, যেমন নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, এছাড়াও আরও আছে ডেনমার্ক, তো এই দেশগুলো অনেক ধনী, সেই দিক থেকে বেলজিয়ামও ধনী কান্ট্রি। বেলজিয়াম হয়তোবা অনেক বাঙালির ড্রিমল্যান্ড, যেমন কারো স্বপ্নের দেশ হলো ফ্রান্স, কারো হচ্ছে পর্তুগাল, কারো হচ্ছে স্পেন, কারো হচ্ছে নরওয়ে, ঠিক তেমনই বেলজিয়ামও কারো স্বপ্নের দেশ। এই জন্য অনেক মানুষ তারা চায় যে তারা বেলজিয়ামে আসবে, এখানে থাকবে, খাবে, সেটেল হবে, কিন্তু এখানে আসতে হলে আপনার আগে লাগবে হচ্ছে একটি ভিসা, জব ভিসা মানে বা কাজের ভিসা, এটি আগে লাগবে। কিন্তু আমাদের দেশ থেকে সব সময় ভিসা হয় না, এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে যেহেতু এই দেশটি অনেক ধনী কান্ট্রি এবং শিক্ষিত কান্ট্রি, তাই এই দেশে প্রত্যেকটি কাজের সেক্টরে অনেক শিক্ষিত লোক তারা নিয়োগ দেয়, কিন্তু আমাদের দেশ থেকে যারা অ্যাপ্লাই করে এদের মধ্যে 90% যাদের কোনো স্টাডি সার্টিফিকেট থাকে না, ম্যাট্রিক বা ইন্টার, দেন হচ্ছে কাজের যোগ্যতা, তাদের কোনো কাজের যোগ্যতা বা সার্টিফিকেট থাকে না। সো এই জন্য মূলত আমাদের দেশ থেকে বেলজিয়ামে জব ভিসা হয় না। তো বেলজিয়ামে জব ভিসা হয় না, এই জন্য কি বেলজিয়ামে যাওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই যাওয়া যাবে। যেমন আমরা প্রত্যেকেই জানি যে ইউরোপিয়ান 26টি কান্ট্রির মধ্যে যে কোনো একটি কান্ট্রি ভিসা পেলেই আমরা 26টি কান্ট্রিতে মুভ করতে পারি বা যেতে পারি। তাই বেলজিয়ামে আসতে হলে যে আপনাকে বেলজিয়াম ভিসায় পেতে হবে তা কিন্তু নয়, তা কিন্তু কোনো সংবিধানের লেখা নেই। সো আপনি যে কোনো একটি ভিসা পেলে বেলজিয়ামে যেতে পারবেন, সেটি হোক মাল্টা বা পোল্যান্ড বা পর্তুগাল বা স্পেন, যেই কোনো কান্ট্রি হোক না কেন, 26টি কান্ট্রির মধ্যে একটি হলেই হবে। তো ওকে ফাইন, আপনারা যেই কোনোভাবে হোক বা যেই কোনো সিস্টেম হোক আপনারা বেলজিয়ামে আসলেন, তা হতে পারে অন্য কান্ট্রির জব ভিসা বা ট্যুরিস্ট ভিসা, যেই কোনো ভিসা হলেই হবে, আপনি যেই কোনোভাবে হোক আপনি বেলজিয়ামে আসলেন। তো এখন কথা হলো যে আপনি বেলজিয়ামে কার্ড পাবেন কি না, বা কার্ড পেতে কতদিন বা কত বছর সময় লাগবে, বা এই কার্ড পাওয়ার সিস্টেম কি, আমি এখন সেই নিয়ে কথা বলবো। তো আমরা মোটামুটি সবাই জানি যে ইউরোপে এসে পলিটিক্যাল কেস করলেই কার্ড পাওয়া যায়, তো ফ্রান্সে পাওয়া যায়, স্পেনে পাওয়া যায়, এখানে পাওয়া যায়, কিন্তু যে দেশগুলো খুবই উন্নত বা ধনী কান্ট্রি সেখানে পাওয়া খুবই টাফ, সেখানে পাওয়া যায় না বললেই চলে। যেমন জার্মানি, সুইজারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, এই দেশগুলোতে এই পলিটিক্যাল কেস করলে কার্ড পাওয়া যায় না। কার্ড হয় না বলতে কার্ড হয় কিন্তু এর হার খুবই কম, যেমন ফ্রান্স, পোল্যান্ড, পর্তুগাল বা স্পেন, মাল্টা, এই দেশগুলোতে কেস করলে কার্ড হয় তাও ধরেন শতকরা 10-15 জন এরকম কার্ড পায়, কিন্তু জার্মানি বলেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইডেন, এই দেশগুলোতে প্রতি হাজারে 1000 অ্যাপ্লাই করলে কার্ড হয় 3-4 জনের মাত্র। তো এই কার্ডকে তো কোনো কার্ড বলা হয় না, কারণ এর হার খুবই কম। তাই এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কী বলেন, এখানে বেলজিয়ামে জব ভিসাও হয় না, তারপর অন্য দেশ হয়ে আসতে হয়, দেন হচ্ছে সেখানে গেলে কার্ডও হয় না, তাহলে আমরা কী করব? ভাই, চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনারা বেলজিয়ামে আসতেও পারবেন, জব করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই জন্য আমি এখন সেখানে যাওয়ার সিস্টেম নিয়ে কথা বলবো, যে আপনারা কিভাবে এখানে এসে জব করতে পারবেন বা কার্ড করতে পারবেন।
তো এই বিষয়টি আমরা সবাই জানি যে ইউরোপিয়ান একটি কান্ট্রির পাসপোর্ট হলে আমরা 26টি কান্ট্রিতে গিয়ে জব করতে পারবো, বাট আপনার পাসপোর্ট থাকতে হবে। তো সব দেশ কিন্তু বেলজিয়াম, সুইডেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম এই দেশগুলোর মতো না, কারণ সবাই তো কার্ড দেয় না তা না। যেমন পর্তুগাল, স্পেন, ফ্রান্স, মাল্টা, পোল্যান্ড এই দেশগুলো কিন্তু কার্ড দেয় এবং পাসপোর্ট দেয়। সো আপনারা এই কান্ট্রিগুলো থেকে যে কোনো একটি কান্ট্রির পাসপোর্ট নিয়ে আপনারা বেলজিয়ামে গিয়ে জব করতে পারবেন, থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। কারণ একটি কান্ট্রির পাসপোর্ট মানে হলো আপনি 26টি কান্ট্রির পাসপোর্টের সমান আপনার ক্ষমতা। যেমন স্পেনের নাগরিক মানে হচ্ছে 26টি কান্ট্রির নাগরিক, ঠিক তেমনই পর্তুগাল, ফ্রান্স, পর্তুগাল, তারপর হচ্ছে মাল্টা, লিথুনিয়া, লাতভিয়া, পোল্যান্ড এই দেশগুলোর নাগরিক মানে হচ্ছে আপনি সম্পূর্ণ 26টি কান্ট্রির নাগরিক, আপনার সেম ক্ষমতা। সো যদি আমি একটু সিম্পল করে বলি তাহলে হচ্ছে পর্তুগালের নাগরিক মানে হচ্ছে বেলজিয়ামের নাগরিক, আর এই নাগরিক মানে হলো পিআর কার্ড পাওয়া, আর এই পিআর পেয়ে গেলে আপনাকে সেই কান্ট্রি তাদের পাসপোর্ট দিয়ে দেয়, মানে রেড পাসপোর্ট। আর এই পাসপোর্ট মানে যে কোনো একটি কান্ট্রির পাসপোর্ট পেলেই কিন্তু আপনারা 26টি কান্ট্রিতে গিয়ে জব করতে পারবেন, কোনো সমস্যা হবে না বা কোনো প্রকার কোনো কার্ড লাগবে না বা কোনো পেপার্স তৈরি করতে হবে না। আপনার একটি পাসপোর্ট হলে আপনি 26টি কান্ট্রিতে গিয়ে কোনো নিয়ম ছাড়াই আপনি জব করতে পারবেন। তবে কোনো কান্ট্রির টিআর পেলে আপনি অন্য কোনো কান্ট্রিতে গিয়ে জব করতে পারবেন না। যেমন পর্তুগাল বা স্পেনের টিআর পেলে আপনি সেই কার্ড দিয়ে ফ্রান্স বা জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইডেন যে কোনো কান্ট্রিতে গিয়ে আপনি জব করতে পারবেন না, আপনি জাস্ট ট্যুর করতে পারবেন বা ভ্রমণ করতে পারবেন। তাই যারা শুধুমাত্র নাগরিক এবং পাসপোর্ট আছে তারাই কিন্তু অন্য কোনো কান্ট্রিতে গিয়ে জব করতে পারবেন, কিন্তু যাদের পাসপোর্ট নেই, শুধু টিআর আছে, সেই টিআর কার্ড দিয়ে আপনারা অন্য কোনো কান্ট্রিতে গিয়ে জব করতে পারবেন না। যদি কেউ জব করে তাহলে তার অনেক সমস্যা হতে পারে। তো এখন যাই মূল কথায়, তো বেলজিয়ামে কোনো জব ভিসা হয় না আমাদের দেশ থেকে, দেন হচ্ছে এখানে আসলে কোনো প্রকার কোনো কেস করলে কার্ড হয় না। তাহলে আমরা এই দেশে এসে জব করব কিভাবে, সিস্টেম কি? তো সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আপনারা পোল্যান্ড, পর্তুগাল বা স্পেন, মাল্টা, লিথুনিয়া, লাতভিয়া এই দেশে আপনারা আসবেন। এসে আপনারা টিআর, পিআর দেন, আপনারা পাসপোর্ট নেবেন, সেই পাসপোর্ট নিয়ে আপনারা বেলজিয়ামে মুভ করবেন। কারণ সেই দেশগুলোর পাসপোর্ট মানে হলো আপনি 26টি কান্ট্রির নাগরিক এবং পাসপোর্টধারী, তাই আপনি বেলজিয়ামে গিয়ে সুন্দরভাবে জব করতে পারবেন, কোনো সমস্যা হবে না, আপনার কোনো এক্সট্রা কাট করতে হবে না বা পেপার তৈরি করতে হবে না, আপনি সেখানে গিয়েই জব করতে পারবেন এবং থাকতে পারবেন, কারণ আপনি তখন বেলজিয়ামের একজন নাগরিক। তো আই হোপ যে আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো যদি কেউ না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে বুঝিয়ে দেব। সো এই ছিল আমার আজকের ভিডিও। তো যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে বা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি সবসময় আমার চ্যানেলে ইউরোপ সম্পর্কে সকল তথ্য দিয়ে থাকি। সো আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।